রেশন কার্ডে যিনি প্রধান রয়েছেন মানে হেড অফ ফ্যামিলি মেম্বার, যদি আপনি আপনার রেশন কার্ডের এই হেড অফ ফ্যামিলি মেম্বারকে পরিবর্তন করতে চান, কিংবা আপনি যদি একটা যৌথ পরিবারের কয়েকটি রেশন কার্ডকে নতুন পরিবারে বিভক্ত করতে চান, সেক্ষেত্রে ভিডিওটা আপনার জন্য। আজকে এই ভিডিওতে সম্পূর্ণ অ্যাপ্লিকেশন প্রসেসটা আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা এই ওয়েবসাইট ভিজিট করবেন, এই ওয়েবসাইটের লিঙ্ক আপনারা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এখান থেকে সিটিজেন্স হোম এই অপশনে আপনারা সিলেক্ট করবেন। আপনারা পেজটাকে স্ক্রল ডাউন করবেন। ডিজিটাল রেশন কার্ড রিলেটেড সার্ভিসেস, এর আন্ডারে আপনারা বিভিন্ন ধরনের ফর্মের লিঙ্ক পেয়ে যাবেন। পেজটাকে আরও নিচের দিকে আপনারা নিয়ে গেলে এখানে দেখতে পাবেন ফর্ম 13 লিঙ্ক, যেখানে প্রথমে বলা আছে অ্যাপ্লাই ফর চেঞ্জ রেশন শপ অর কেরেশন শপ অফ পার্ট ফ্যামিলি। এই যে ফর্ম 13 লিঙ্ক, এটাকেই আপনাকে ওপেন করতে হবে। তো আমরা এখানে ফর্ম 13 ওপরে ক্লিক করছি। তাহলে সবার আগে আপনাকে কিন্তু লগ ইন করতে হবে। তো এখানে লগ ইন করার জন্য কার্ড ক্যাটাগরি এখানে সাবসিডাইজ সিলেক্ট রয়েছে। আপনি যদি ভর্তুকিযুক্ত যে রেশন সেটা যদি আপনি সংগ্রহ করেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সাবসিডাইজ সিলেক্ট করতে হবে। আর যদি আপনার ভর্তুকিবিহীন যে রেশন কার্ড সেটা যদি থেকে থাকে, সেক্ষেত্রে নন সাবসিডাইজড এটাকে সিলেক্ট করতে হবে। তো আমি সাবসিডাইজটাকে সিলেক্ট করলাম। এবং এখানে আপনার রেশন কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে, সেই মোবাইল নাম্বারটা আপনাকে এখানে টাইপ করতে হবে। এবং গেট ওটিপিতে আপনারা ক্লিক করলে সেই মোবাইলে একটা ওটিপি যাবে, যে ওটিপি আপনাকে ফিল আপ করে আপনারা লগ ইন করতে পারবেন। যদি আপনার রেশন কার্ডে কোন মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেটা না জানেন, সেক্ষেত্রে আপনারা এখানে ক্লিক করতে পারেন, সেখান থেকে আপনারা হেল্প নিতে পারবেন। ওটিপি আমাদের মোবাইলে পাঠানো হয়েছে, ওটিপিটা আমরা এখানে বসিয়েছি। এবারে প্রসিডে ক্লিক করব। লগ ইন করতে এখানে আপনাদের যে টোটাল রেশন কার্ড হোল্ডার তাদের ডিটেলসগুলো আপনারা এখানে দেখতে পাবেন। তো আমার এখানে যেহেতু দুটো মাত্র রেশন কার্ড রয়েছে, আমি এখানে দেখতে পাচ্ছি দুটো রেশন কার্ডের ডিটেলস এখানে রয়েছে আর কেসআই টু ক্যাটাগরি। আমরা এই পেজটাকে স্ক্রল ডাউন করে একেবারে নিচের দিকেই যাব। এখানে বিভিন্ন ধরনের ফর্মের আলাদা আলাদা লিঙ্কও আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমরা একইভাবে ফর্ম নম্বর 13 অ্যাপ্লাই ফর ফর্ম 13 এই যে লিঙ্কটা, টু স্প্লিট ফ্যামিলি মানে পরিবারকে বিভক্ত করার জন্য অ্যাপ্লাই ফর্ম 13 আমরা অ্যাপ্লাই করবো। অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লাই নাও এই যে বাটন, এখানে আমরা ক্লিক করবো। আমাদের প্রথম কাজ হচ্ছে এখানে আপনারা যে ছক দেখতে পাচ্ছেন, এই ছকের আপনারা একেবারে বাম প্রান্তে দেখতে পাচ্ছেন কিছু বক্স রাখা হয়েছে, এবং প্রত্যেকটা বক্সে সোজাসুজি আপনারা এখানে এক একটা রেশন কার্ড হোল্ডারের ডিটেলস দেখতে পাবেন। তো যে ফ্যামিলি মেম্বার্সকে বা রেশন কার্ড হোল্ডারকে আপনি নতুন পরিবারে অন্তর্ভুক্ত করতে চাচ্ছেন, সেই ব্যক্তির সোজাসুজি যে বক্স, সেই বক্সে আপনাকে এভাবে সিলেক্ট করতে হবে। তাহলেই পেজটা রিলোড হবে এবং আপনারা নেক্সট বাটনে ক্লিক করবেন। এবারে আপনাকে বেশ কিছু অংশ ফিল আপ করতে হবে। প্রথমত আপনার এরিয়া আপনাকে চুজ করতে হবে, রুরাল নাকি আরবান। গ্রামের ক্ষেত্রে রুরালটাকে আপনারা সিলেক্ট করবেন, এরপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, ব্লক চুজ করবেন। আপনার অ্যাড্রেসটা এখানে ফিল করার জায়গা রয়েছে, আপনার এখানে অ্যাড্রেসটাকে ফিল আপ করবেন, পিনকোড বসবেন, পোস্ট অফিস আপনার এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর আপনারা গ্রাম পঞ্চায়েত চুজ করবেন, ভিলেজটাকে সিলেক্ট করবেন, পুলিশ স্টেশন সিলেক্ট করবেন, এবং সিলেক্ট ফেয়ার প্রাইস অফ বাই এই যে অপশানটা এখানে আপনারা ট্যাপ করবেন। এখানে ক্লিক করলে আপনারা ভিলেজ ওয়াইজ, ব্লক ওয়াইজ, ডিস্ট্রিক্ট ওয়াইজ চুজ করার অপশান আপনারা পেয়ে যাবেন। এখান থেকে আপনারা একটা সিলেকশন করবেন। তারপর রেশন দোকানের নামটাকে আপনাকে সিলেক্ট করতে হবে, তো এখানে আপনারা ট্যাপ করবেন এবং রেশন দোকানের নাম কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন। এখান থেকে আপনি আপনার পছন্দের রেশন দোকানটাকে এভাবে সিলেক্ট করে নেবেন। কেরোসিন দোকান যদি আপনি আলাদা করে সিলেক্ট করতে চান, সেক্ষেত্রে আপনারা এখানে ক্লিক করবেন এই বক্সে। আর যদি আলাদা করে সিলেক্ট করার প্রয়োজনীয়তা না থাকে, সেক্ষেত্রে আপনাকে এই বক্সে ক্লিক করতে হবে না এবং এই ঘরটাও আপনাকে সিলেক্ট করতে হবে না। যাই হোক, রেশন দোকান আমরা আলাদা করে সিলেক্ট করবো, এর জন্য আমরা এটাকে সিলেক্ট করেছি এবং এখানে আমরা ক্লিক করবো। এখন এখান থেকে আমরা এবারে সিলেকশন করে নেবো। এরপর আপনারা সিলেক্ট করবেন হেড অফ ফ্যামিলি মেম্বার, যাকে আপনারা হেড করতে যাচ্ছেন তাকে আপনারা সিলেক্ট করবেন। তো যেহেতু একজনই মাত্র মেম্বার, তাই অটোমেটিক্যালি এখানে কিন্তু নামটা চলে এসছে, আমাকে নতুন করে সিলেক্ট করতে হবে না। যদি আপনার একের বেশি মেম্বার থেকে থাকে, সেক্ষেত্রে আপনারা এখানে ক্লিক করে আপনারা যাকে হেড করতে যাচ্ছেন তার নামটা সিলেক্ট করবেন। এরপর এই ব্যক্তির জন্য একটা ডকুমেন্ট আপনাকে চুজ ফাইলে ক্লিক করে আপলোড করতে হবে, যে ডকুমেন্টের সাইজ হবে 100 KB-র মধ্যে। তো আপনি আধার কার্ড, ভোটার কার্ড এই সমস্ত ডকুমেন্ট আপলোড করতে পারেন। তারপরে এই যে বক্স, এখানে আপনারা ক্লিক করবেন এবং প্রসিড বাটনে আপনারা ক্লিক করবেন। তবে আপনি সাপ্লিমেন্টারি ডকুমেন্টটা সেটা ম্যান্ডেটরি না, তাই আপনি চাইলে আগের পেজে ওটা স্কিপও করতে পারেন। এবারে নেক্সট পেজ থেকে আমরা এই যে বক্স এখানে আমরা ক্লিক করবো, এটাকে কনসেন্ট দেবো এবং ওটিপি পাওয়ার জন্য গেট ওটিপি এই যে বাটন আছে এখানে আমাদেরকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে মোবাইলে ওটিপিটাও চলে যাবে, আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন মোবাইলে কিন্তু ওটিপিটাও চলে এসছে। এরপর আপনারা জাস্ট এই ওটিপিটা এখানে টাইপ করবেন, তারপরেই আপনারা সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করতেই আপনি সাকসেসফুল মেসেজটাও পেয়ে যাবেন। যাই হোক, আমার যেহেতু প্রয়োজনীয়তা নেই স্প্লিট করা, তাই আমি সাবমিট বাটনে ক্লিক করছি না। জাস্ট একটা এডুকেশনাল পারপাসে আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম। আপনার যদি প্রয়োজনীয়তা থাকে ফ্যামিলিকে স্প্লিট করার, বাড়ির যিনি হেড অফ ফ্যামিলি মেম্বার আছেন তাকে চেঞ্জ করার, সেক্ষেত্রে অবশ্যই এই স্টেপগুলো ফলো করবেন। এই ভিডিওকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য সমস্ত রকম গভর্নমেন্ট স্কিম সম্পর্কে জেনে নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকন প্রেস করে অবশ্যই অল অপশনটিকে সিলেক্ট করবেন।